ড্রিম সাহেদে। আজকে আমি একটা নতুন টপিক ইনফ্যাক্ট নতুন এপিসোড নিয়ে আজকে আমি এসেছি, অফবিট। এটা মোটর ব্লগিং নয়, বাট কোথাও ঘুরতেও যায়নি, সেটা শ্যুট নয়। আজকে আমি যেই বিষয়টা নিয়ে বলবো, মানে সেটা হামেশাই অনেক জায়গায় দেখা যায় বাট এক্সপোজ হয় না বা কেউ এই নিয়ে কথা বলে না। ইনফ্যাক্ট থামনেল দেখে তোমরা বুঝেই গেছো, আমি একটা মোটর ভেহিকলস অর্গানাইজেশনের মানে চক্করে পড়েছিলাম, বেরিয়ে এসেছি, সেটা আলাদা ব্যাপার। কীভাবে বেরিয়েছি, কীভাবে এতদিন ধরে মানে তারা বলতে গেলে আমাকে ঝুলিয়ে রেখেছিলো। হ্যাঁ, নিজেকে ঠিক হতে হবে, নিজেকে স্ট্রিক্ট হতে হবে, আইন জানতে হবে, একটু নলেজ রাখা চাই, নালে লোক ঠকানোর জন্য বসে আছে। তো আমি প্রথম থেকে একটু শুরু করি। আমি আমার টু হুইলারের লাইসেন্স অ্যাপ্লাই করেছিলাম 25 জুন 2020। আমি ফিস পেমেন্ট করেছিলাম 2 জুলাই, মানে 2 জুলাই 2020। তো তোমরা সবাই জানো, আফটার ফিস পেমেন্ট তোমাদের স্লট বুক করতে হবে, লার্নার লাইসেন্সের জন্য স্লট বুক করতে হবে। তো সেই স্লটটা পাওয়াটা খুব মুশকিল হয়ে যায়। ইনফ্যাক্ট এতটাই রাশ থাকে অনলাইনে, তো আমরা কী করি, জেনারেলি এইসব দায়িত্ব নিই না, এইসব ঝামেলা হেডেক আমরা নিই না, আমরা যে কোনো ড্রাইভিং স্কুলের হাতে আমরা দিয়ে দিই, তারা পুরোটা করে দেয়। হ্যাঁ, এবার অনেকে, সবাইকে আমি খারাপ বলবো না, সবাইকে আমি রেসপন্সিবল বলবো না, কেউ কেউ দায়িত্ব নিয়ে করে কাজটা, বাট আমি আমি সত্যি ওই টাইমটা মানে ভুগেছি। শুধু আমিও না, আমি আমার স্টুডেন্ট দুজনে একসাথে অ্যাপ্লাই করেছিলাম। তো আমরা কী করি, আমরা কিছুতেই স্লট পাচ্ছিলাম না লার্নার লাইসেন্সে, আমরা নিজেরাই করতাম। আমাদের নেট অনেক ফাস্ট ছিল, আমরা টাইম মতো সকাল 8টার সময় যেটা খুলতে বলতো, একদম 8টার সময় আমরা বসে থাকতাম, এন্ট্রি করতাম, বাট কিছুতেই লাগছিল না। তো আমরা ঠিক করলাম আমরা এখন ড্রাইভিং স্কুলের কাছে যাব। তো অনেক জায়গায় ফোন করেছিলাম, তো ফোন করার পর স্যাটিসফ্যাক্টরি কিছু পাইনি। হ্যাঁ, বাট আমি তখন এলাম কার্তিক মোটরস, আমাদের সামনে আমার কার্তিক মোটরস, নিউ কার্তিক ট্রেনিং স্কুল যেটা আছে, তো ওখানে আমি গেছিলাম। তো ওরা খুব কনফিডেন্টলি বলল, হ্যাঁ হ্যাঁ আমরা সব করে দেবো, 2000 টাকা ফিস আছে। তো 2000 টাকা ফিস বললো, ঠিক আছে তাহলে অ্যাডভান্স কত দিতে হবে, 1000 টাকা বললো, ঠিক আছে অ্যাডভান্স 1000 টাকা দিয়ে যান আপনারা। তো আমি দিয়ে দিয়েছি, আর বললাম যে আমি আমরা যে অ্যাপ্লাই করেছিলাম ফিস দিয়ে 140 টাকা, বললো ওটা লেস হয়ে যাবে। তাহলে কত দাঁড়ালো, 2000 থেকে 240, ওই 1760 টাকা আমাকে পেমেন্ট করতে হবে টোটাল, 1000 টাকা আমি দিয়ে এসেছি। গুড। তো এইবার এখানে ওরা বললো, ঠিক আছে তোমাদের ওটিপির জন্য আমরা ফোন করব, সঙ্গে সঙ্গে ওটিপি বলবে, আমি বুক করে দেবো। অনেক দিন হয়ে গেল, প্রায় 1 মাস হয়ে গেল, ইনফ্যাক্ট 1 মাস না, 20-25 দিন হয়ে গেল। তো কিছুতেই আমরা মানে ওখান থেকে কোনো রেসপন্স পাচ্ছি না নিউ কার্তিক থেকে। বলছে, তারপরে আমরা গেলাম যে আপনারা যে করবেন বললেন, আপনারা তো পারছেন না করতে, তো এখন কী হয়, বললো তোমরা একটু চেষ্টা করো, তোমরাও করো। আমি বললাম, ফিস তাহলে কেন দিলাম আপনাকে, তাহলে ফিস কেন দিলাম। তখন আমরা ঠিক করলাম, 1000 টাকা যখন দিয়েই ফেলেছি, আর কোনো টাকা দেবো না, আমরা নিজেরাই করবো। তো আমরা ট্রাই করতে করতে হট করে 23-8-2020 আমি বুক করতে পেরেছি, ঠিক আছে বুক করতে পেরেছি। এবং আমাদের অ্যাপয়েন্টমেন্ট, আমার অ্যাপয়েন্টমেন্ট ডেট পড়েছিল 21-9-2020। তো আমরা এটা করে ফেললাম, রাশ থাকা সত্ত্বেও আমার বাই চান্স লাকিলি লেগে গেছে, আমি অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছি। তো এইবার আমরা কার্তিক মোটরসে গিয়ে বললাম যে আমরা তো করেই ফেলেছি অলরেডি অ্যাপয়েন্টমেন্ট, তো আমাদের 1000 টাকাটা ফেরত দিন।
সরাসরি চার্জ করলাম যে 1000 টাকা ফেরত দিন, 1000 টাকা চাই, আমরা বাকিটা আমরা বুঝে নেবো, আমরা করে নেবো। কেন এরপর যে ফাইনাল এক্সাম, যে অরিজিনাল ড্রাইভিং এক্সাম, ওটার স্লট বুক করতে কোনো চাপই হয় না, ইজিলি অ্যাভেলেবল স্লট। যা কষ্ট হয় লার্ন লাইসেন্স। এবং হ্যাঁ, সবাইকে বলবো তোমরা একটু একটু এই বিষয়টা, যারা লার্নার লাইসেন্স বা লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করছে, একটুখানি ইউটিউবে প্রচুর ব্লগ আছে, দেখে নিজেরাই চেষ্টা করো। এই ড্রাইভিং স্কুলদের হাতে যেও না। তো ওরা ওরা বললো ঠিক আছে, তোমরা 1000 টাকা দিয়েছো। আমি বললাম না, মালিকের সাথে কথা বলবো, আমরা সব নিজের করেছি, কেন 1000 টাকা দেবো। যাই হোক, শুধু 1000 টাকাই নয়, ওরা মেডিকেলের নাম করে আমার থেকে 200 টাকা আরও এক্সট্রা নিয়েছিল, যে 200 টাকার মেডিকেল লাগবে, কিন্তু কোনো আমরা নিজেরাই মেডিকেল করিয়ে এনেছি, কোনো টাকা লাগেনি, কিন্তু 200 টাকা এক্সট্রা, টোটাল 1200 টাকা আমি দিয়েছিলাম, নিয়েছিল। তো বলো না না না, ওটা ফেরত তোর মধ্যে হয় না। আমি বললাম মালিকের সঙ্গে কথা বলবো, নাম্বার দিন। তখন ওরা বললো আচ্ছা, তোমাদের পুরো লাইসেন্সটা কমপ্লিট তোমার হাতে দিয়ে দেবো, তো 1000 টাকার মধ্যেই করে দেবো। আমাকে ব্রেকআপ দেখালো 1000 টাকার মধ্যে, 540 টাকা লাইসেন্স ফিস, 200 টাকা অফিসার নেবে ওখানকার, আর হাড্ডা গাড্ডা নিয়ে 1000 টাকা বললো, ওর মধ্যে করে দেবো। আমি বললাম ঠিক আছে, করে দিন। তো আমরা লার্ন লাইসেন্স পেয়ে গেছি, আমরা নিজেরাই অ্যাপ্লাই করে পেয়ে গেছি। তারপরে ফাইনাল টেস্ট, ওটাও স্লট বুক হয়ে গেছে, ওটাও বুক হয়ে গেল। তারপরে আমার ড্রাইভিং লাইসেন্স ইস্যু হয়ে গেল 9/12, 9/12/2020 আমার ড্রাইভিং লাইসেন্স ইস্যু হয়ে গেল। ইস্যু হওয়ার পর এবার গেলাম, এই তো আমাদের তো ইস্যু হয়ে গেছে, এবার লাইসেন্সটা দিন। 8/12 ইস্যু হয়েছে 2020, বলো ঠিক আছে, আমরা কিছুদিন টাইম লাগবে, ততদিন সিজার লিস্ট দিয়ে চালাও তোমরা। তো আমি সিজার লিস্ট নিয়ে চালাচ্ছি, হ্যাঁ, তারপর আবার ফলো আপ করলাম, হ্যাঁ চলে এসছে। ওদের কাছে জিজ্ঞেস করলাম যে চলে আদৌ কি এসে গেছে আমাদের, বলো হ্যাঁ চলে এসছে। তো ওরা, আমি বললাম কবে তাহলে যাবো আনতে, বলো দাঁড়াও একটু কিছুদিন পর এসো তোমরা। মালিক বলছে কেন 1000 টাকা দেবো, 1000 টাকা দেবো না, 2000 টাকা। আমি বললাম আপনার সাথে কথা হয়েছিল ওখানকার যে ম্যানেজার আশিসদা, আমি কাউকে ছোট বড় বা কিছু করছি না, ইনফ্যাক্ট আশিসদের সাথে কথা হয়েছিল, সে প্রমিস করেছিল, এবং তার ভিডিওটা আমি একটু পরে তোমাদের সবাইকে দেখাবো। আশিসদা বলেছিলেন হ্যাঁ 1000 টাকাতে পুরোটাই তোমাদের কমপ্লিট করে দেবো, কিন্তু মালিক, ওখানকার যে মালিক প্রপারাইটার, সে ছাড়ছে না। তো এই নিয়ে অনেক দিন চলতে লাগলো। তো চলতে 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 আমরা ফাইনাল লাইসেন্স পেলাম। ফলো আপ করতে করতে আমি আমি বলেছি যে আপনি দেবেন তো আমাকে, 1000 টাকায় কথা হয়েছে, একটা পয়সা আমি বেশি দেবো না। তো করতে করতে 19/2, আমি সে ভিডিওটা আবার দেখাবো, 19/2 ফাইনাল লাইসেন্সটা ওরা দিল। অনেক হুজুতির পর, বারবার ফলো আপ করার পর ওরা দিয়েছে। তো পুরো ভিডিওটা তোমরা দেখো কী কী হয়েছে স্টেপ বাই স্টেপ। তার আগে আমি বলবো গাইস, তোমরা ইউটিউবে প্রচুর ভিডিও পাবে যেখানে লাইসেন্স নিজের হাতে তোমরা করতে পারো, কোনো দালাল লাগবে না, কোনো ড্রাইভিং স্কুল লাগবে না, নিজেরা জানলে নিজেরা অ্যাপ্লাই করো। কপালে কি হলো আবার? স্টিচ পড়েছে নাকি? আবার কাল সিটে পড়ে গেল। আচ্ছা, আমাদের ওই এটা চলে এসছে নাকি লাইসেন্স? অবিনাশ তালুকদার আজকে তো মালিকই আছে, আমি ওই বের করে গেছি, 1000 টাকা দেওয়া ছিল তো, হ্যাঁ হ্যাঁ জেরক্স করে আসিনি, আমি ফোন করতাম তো, আসিনি, পেমেন্ট তো ক্লিয়ার আছে, পেমেন্ট ক্লিয়ার আছে না, ওইটা আমার দেখাতে হবে না, ওকে বলেছিলাম দোস্ত, আমার যে হাজার টাকা আমাকে দেখাতে হবে।
সেদিন ওকে বললাম যে আমি লিখে নিই, আপনি তো ম্যানেজ করবেন, আপনি কথা দিয়েছেন। হ্যাঁ আমি কথা দিয়েছি বলেই তো আমার দায়, আমি সেই জন্য তো ঠিক আছে ওকে ওই জন্য বললাম আমি ওটা কথা বলে করে দেবো, আমি নিজে করে। তাহলে কবে আসবো ফাইনালি? বুধবারে আমি দেবো, আমাদের ডিউটি থাকে, আমি আসতে পারি না। হ্যাঁ আমাকে তুমি, আমি সাতটা অবধি থাকি, আমার নাম্বার কোনো আমার এখানেই বাড়ি, পাশেই বাড়ি, ওটা হাজার টাকা করে দেবেন, ঠিক আছে? হ্যাঁ এটাই দেখা আছে, যা দিয়েছে ওর উপর আর কি করবো। একদম একদম ঠিক আছে, ওটা তোমরা পিস কেটে নিয়েছিলে না? হ্যাঁ 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 সব পিস টেস্টের পিসগুলো তোমরা। একদম একদম আজকে 19 তারিখ, আজকে আমি ফোন করেছিলাম কার্তিক মোটরসে আশিসদাকে, তো আশিসদা বললো লাইসেন্স চলে এসছে, আমি এখন কার্তিক মোটরের সামনে দাঁড়িয়ে আছি, দেখি আজকে লাইসেন্স পাই কিনা। অনেক দিন ধরে ঘুরছি এবং শুধু ঘুরছি না, অনেক ফলো আপ কোচের অনেক ঘুরিয়েছে, তো আজকে আবার আমি ভেতরে দেখাচ্ছি কি হচ্ছে যখন লাইসেন্সটা চাইতে যাব দুজনে। তো আমি ভেতরে ঢুকি এখন। হ্যাঁ শুভঙ্করটা আমায় দিয়ে দেবেন? আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওকে। এখানে তো প্রশ্ন আসছে না, উত্তর আসছে তো শুধু ওরা দিয়েছে তো। কার্তিক মোটরসের যে ম্যানেজার, সে খুব দারুণ ভাবে ম্যানেজ করেছে, কিছু করারও নেই, কেন কি পুরো প্রসেসটাই আমরা করেছি, তো ওয়াই শুড বি পে এক্সট্রা। গুড বাই। আর আমি অবশ্যই সবাইকে বলবো যে যারা যারা নিজে পারবে নিজেরাই লাইসেন্স অ্যাপ্লাই করো, টু হুইলারে খুবই ইজি আছে, তো জাস্ট অনেক অনেক ড্রাইভিং স্কুল আছে তারা গলা কাটে, রিলেটেডই গলা কাটে, তো সেই ফাঁদে না পড়ে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ। হোপ ভিডিও তোমাদের সবার ভালো লেগেছে, আমি আবার এরকম এক্সাইটিং ভিডিওস নিয়ে আসবো। আমি যেহেতু আবার বলবো, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর এটাও বলবো দেখো তোমরা সব ভিউ করছো বাট লাইক বা সাবস্ক্রাইব করছো, এটা একটুখানি খারাপ লাগছে আমার। ইনফ্যাক্ট তোমরা সাবস্ক্রাইব করলে আমি আরও ভালো ভালো ভিডিওস বানাতে পারি। সো সবাই ভালো থেকো, গুড বাই।